টানা এক বছরে অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও মূর্তি ফিরছেন উমা। আর দেবী বন্দনায় আয়োজনে মেতে উঠছে গোটা রাজ্য। পুজোর আগে মহালয়া ঘিরেও ক্রমে চড়ছে উৎসাহ উদ্দীপনার পারদ। চিরাচরিত নিয়ম মেনে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুরুতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণে অংশ নেন অনেকে। তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে, এর মানে সন্তুষ্ট করা। ভগবান ঋষি ও পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়। ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়। সনাতন ধর্মের ইতিহাস অনুযায়ী সূর্যকন্যা রাশিতে প্রবেশ করে পিতৃপক্ষের সূচনা হয়। মানুষের বিশ্বাস, এ সময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করেন। পরে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান। পিতৃগণের অবস্থানে প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। মহালয়া পক্ষের 15টি তিথি আছে। তাদের নাম হল প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী ও অমাবস্যা। সনাতন মতে যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন তাঁকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয়। তবে অমাবস্যাতে তিথি না থাকলেও সব পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা হয়। বোধহয় লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুর পাড়ে ধরা পড়ল এক দৃশ্য। মহালয়ার পুণ্যতিথিতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা এবং মহালয়ার পুণ্যতিথিতে বিজেপির সকল শহীদদের আত্মার শান্তি কামনা এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে বিধিপূর্বক তর্পণ করলেন অনেকেই। উল্লেখ্য, পিতৃ মাতৃ তর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা ও ত্রিপদী আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা জব ব্যবহার করা হয়। আর চন্দন, তিল ও জব না থাকলে কুরুক্ষেত্র মন্ত্র পাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করা হয়। এদিন সে ছবি ধরা পড়ল লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুর ঘাটে ঘাটে। যারা আমাদের বাড়িতে যারা প্রয়াত হয়েছেন, আমার মা বাবা যারা প্রয়াত হয়েছেন, তাদেরকেই বলা হয় প্রেত। যেখানে প্রেত প্রেত দর্শন প্রাতকাল বছরে এই 15টা দিন ভাদ্রের কৃষ্ণা প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত এটা প্রেতপক্ষ, এটাকে বলা হয় প্রেতপক্ষ। এই প্রেতপক্ষে আমাদের পূর্বপুরুষরা স্বর্গ থেকে মর্তে আসে, তাদের স্ত্রী পুত্রের কাছে, ছেলে মেয়ের কাছে এক ফোঁটা জল চায়, তিল চায়, যমরাজের কাছে চেয়েছিল। যমরাজ বলে, তুমি এত বছর সংসার করলে তোর ছেলে মেয়ে তোকে জল দিতে পারে না, ছেলেমেয়ের কাছে এইটুকু। তাই আজকে এই মহালয়া দিনে, এই মহৎ দিনে আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে একটা তিন জল দান করতে আছি, এটাই আমাদের মহৎ। We report RNews.